বুধবার ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে ফটিকরায় বিধানসভা এলাকা চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টা ও অন্যান্য গরিব মানুষের মধ্যে বিপিএল রেশন কার্ড প্রদান করেন রাজ্যের মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শাসক, কুমারঘাট মহকুমার প্রশাসক, ঊনকোটি জেলা সভাধিপতি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে বিজেপি আইপিএফটির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম রাজ্যের চা শ্রমিকরা তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার 75 বছর পর চা শ্রমিকদের কথা মাথায় রেখে তাদের স্থায়ী বাসস্থানে ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে একমাত্র বিজেপি সরকার কাজ করেছে। বর্তমানে রাজ্যের চা শ্রমিকদের এই ন্যায্য অধিকার প্রদান করার ক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উভয়েরই কৃতিত্ব রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথমবার আমাদের রাজ্যের চা শ্রমিকরা তারা তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছে। অর্থাৎ একজন নাগরিক হিসেবে আপনার একটা বসবাসের জায়গা থাকবে, বাসস্থান থাকবে, এই অধিকার কিন্তু প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার। ভারতবর্ষের স্বাধীনতার আজ 75 বছর পরে চা শ্রমিকদের কথা মাথায় রেখে তাদের একটা নিজস্ব জায়গা তৈরি করে দেওয়া, তাদের থাকার মতো ব্যবস্থা করার পরিকল্পনা যদি পুরো সরকার নিয়ে থাকে সেটা আমাদের সরকার নিয়েছে। আমাদের 2018 থেকে 2023 পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন বিপ্লব কুমার দেব মহোদয়, এবং পরবর্তীতে যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, দুইজনেরই সুযোগ্য নেতৃত্বে আজ মুখ্যমন্ত্রীর চা শ্রমিক প্রকল্পে আজ সুবিস্তার আছে গ্রামব্যাপী এবং তার সুবিধা গ্রামের প্রত্যন্ত থেকে প্রত্যন্ত মানুষ আজ তারা পাচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে 85 জন চা শ্রমিকের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।